কিন্তু সর্ষেলি শেষ হয়ে গেছে, জাস্ট দেখতেই কিন্তু দারুণ লাগছে। চলো হালকা করে টেস্ট করে নেওয়া যায়। তো এরপরে কিন্তু দিয়ে আছে দই ইলিশ, একটা খেতে না খেতে কিন্তু একটা চলে এসেছে, যেহেতু চলে এসেছে আমুরি মাছ ভাজা, মানে খাওয়া দাওয়া চলতেই আছে। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম শিয়ালদা। এখন ঘড়িতে সময় বাজে ওই 7:45 মতো। তো লাস্ট টাইম কিন্তু আরেকটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন কিন্তু গ্যাপ ছিলাম, আজকে না প্রায় 10 দিনের মতো ভিডিও করতে পারিনি। পারিবারিক পরিবেশের কথা তোমার সকলেই জানো, ভিডিও করার একদমই কোনো রকম ইচ্ছা ছিল না। আজকে কিন্তু আমি আবার বেরিয়ে পড়ছি সুন্দরবন ইলিশ উৎসবে, আর এবারে কিন্তু আমি যাচ্ছি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তবে সুন্দরবন যেতে হলে তোমাদের প্রথমে কিন্তু যেতে হবে ক্যানিং স্টেশনে। তো আমি 7:45 ক্যানিং লোকাল ধরছি, তোমার চাইলে পরেরটা 8:28 ধরতে পারো। তোমাদের প্যাকেজ শুরু হবে কিন্তু ক্যানিং টু ক্যানিং। তো আমার 2-3 দিনের এই প্যাকেজে টোটাল কত খরচা পড়লো, কোথায় থাকছি, খাচ্ছি, কী কী সমস্ত ডিটেলস আমি ভিডিওতে, চলো ভিডিওটা শুরু করা যাক। ফরিদা ঠিক 9:05 এসে পৌঁছলাম কিন্তু ক্যানিং স্টেশনে, আর এখান থেকে তোমাদের যাত্রা স্টার্ট হবে, ক্যানিং টু ক্যানিং হবে কিন্তু পুরোটা। তো চলো এখান থেকে অটো স্ট্যান্ডে যাবো, অটো স্ট্যান্ডে গিয়ে সুন্দরবন ইলিশ উৎসবে আমার এই নিয়ে দ্বিতীয়বার যাত্রা, আর আমি এইবার যাত্রা করছি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে। তোমরা যদি ট্রেনেই আসো তাহলে তোমরা শিয়ালদা থেকে ক্যানিংগামী যে কোনো ট্রেন আমি প্রেফার করব, সকাল 7:45 অথবা 8:28 ট্রেন ধরে চলে আসো ক্যানিং, আর ক্যানিং থেকে সোনাকালী ঘাট অব্দি ট্রাভেল এজেন্সি অটো করে চলে আসো ঘাটে। আর যদি নিজস্ব গাড়ি করে আসতে চাও তাহলে ডাইরেক্ট চলে আসো সোনাকালী ঘাট, এখানে তোমাদের গাড়ি রেখে যাত্রা শুরু করো 2-3 দিনের সুন্দরবন ইলিশ উৎসবের। তো এসে পৌঁছলাম কিন্তু সোনাকালী ফেরিঘাটে, আর এখান তো এখান থেকে কিন্তু আমাদের শুরু হবে 2-3 দিনের সুন্দরবন উৎসব। আর আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে এসেছি এবারে, কিন্তু আগেবার যখন এসেছিলাম তখন কিন্তু ওই 100 জনের কাছাকাছি ছিল, এবারে কিন্তু 7 জন মিলে কিন্তু আমরা যাচ্ছি, থাকবো 2-3 দিন, দেখা যাক তো কেমন এনজয় না হয়, কতটা খাওয়া হয় না হয়, কী খাওয়া দাওয়া ঘোরা সমস্ত কিন্তু শেয়ার করবো তোমাদের সাথে। এখান থেকে আসলাম কিন্তু আমাদের কিন্তু আজকে 2 বোট যাচ্ছে, এই দুটো বোটে করে আমরা ওই 65 জনের মতো যাবো। তো বেশ উঠে বললাম কিন্তু আর বৃষ্টি ফোটা ফোটা পড়তে শুরু করে দিয়েছে, আর ব্রেকফাস্ট অলরেডি স্টার্ট হয়ে গেছে, চলো ব্রেকফাস্টে দেখা যাক কী কী আছে না আছে। তো এই গেস্টটা কিন্তু এখনও আমাদের মাঝে আসছে, আর ওই পিছনে দেখতে পাচ্ছ দীপবিন্দুদা জয়ন্তদা আসছে। চলো এবারে মোটামুটি ব্রেকফাস্ট করবো আর দুধটা ছাড়া হবে। তো আমাদের আজকে যাত্রা শুরু হচ্ছে প্রসূনদা দীপবিন্দুদা আর ওই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দুজন কর্ণদা, দুজনের পুজোর মাধ্যমে কিন্তু আমাদের জার্নিটা আজকে স্টার্ট হলো, চলো জার্নিটা স্টার্ট করা যাক। আমাদের মাজাও দিচ্ছে, ওয়েলকাম ড্রিঙ্কস হিসাবে মাজাও দেওয়া হচ্ছে। তো হোগল নদী পেরিয়ে আমরা এখন বিদ্যাধরী নদী এগিয়ে আমরা এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা আজকে 2 পয়েন্ট মেনলি ঘুরবো, সেটা হচ্ছে হ্যামিল্টন বাংলা, রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এসে থেকেছিলেন সেখানে এই জায়গাটা ঘুরবো, তারপর কিন্তু আমরা চলে যাবো আজকে আমাদের যেখানে থাকার জায়গা সেখানে, রাত্রেবেলাটা ওখানে থাকবো, কালকে সকালবেলা আবার নতুন জায়গায় ঘুরবো, কালকেরটা তো কালকে বলবো, আজকে এটা একটা একদম আলাদা সেপারেট ভিডিও করে দিচ্ছি। আমাদের দুখানা বোট তোমাদের বলেছি, দুখানা বোট একসাথে বাঁধা রয়েছে, আর আমরা আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছি। আছে না আছে, এটা কিন্তু এখানে বসার জন্য জায়গা রয়েছে, এই 1-2-3 অনেকগুলো, মানে মোটামুটি বেড অনেকগুলো রয়েছে, আর এই হচ্ছে ওয়াশরুম, আর আগে হচ্ছে কিন্তু খাওয়ার জায়গা, এই হচ্ছে মোটামুটি এখানে সবাই বসতে পারে, আর এই হচ্ছে সামনে খাওয়ার এরিয়া হচ্ছে কিন্তু ওইখানে। শুরু হয়ে গেছে কিন্তু সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য, দেখো সব গাছগুলো গাছের শিকড়গুলো সব জলে ডোবা, এখন এই কারণে কেমন এখন ভাড়া জোয়ার চলছে, তাই ভাড়া যখন চলবে তখন কিন্তু আরও কমে যাবে, কিন্তু এখন এই দেখো ম্যানগ্রোভ অরণ্য কিন্তু অলরেডি স্টার্টেড, আর আমরা গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি কিন্তু বোট নিয়ে, দুপাশে কিন্তু ম্যানগ্রোভ অরণ্য আস্তে আস্তে, আর সামনে দেখো যাচ্ছি এগিয়ে আমরা। শুরু হয়ে গেল কিন্তু আমাদের 2-3 দিনের সুন্দরবন ইলিশ উৎসব, এই নদীর উপর থেকে কিন্তু বাসন্তী নদী উপর থেকে কিন্তু বাসন্তী হাইওয়ে চলে গেছে, আর এই হাইওয়ে থেকে এগিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব, চলো সুন্দরবন যাত্রা স্টার্ট করা যায় এখান থেকে। এই আমাদের একটা বোট মা লক্ষ্মী, আর আমরা এখন আছি আর একটা বোটে, বৃষ্টি কিন্তু যথারীতি পরেই চলে যায়, তার মধ্যেই কিন্তু সুন্দরবন আগেবার যখন এসেছিলাম তখনও কিন্তু এরমভাবে বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ভিডিও করেছিলাম, আর সেগুলো তো তোমরা দেখেছো, কমেন্ট করেছো, লাইক করেছো, আশা করি ভালো লেগেছে। তো এইভাবেই চলো যাওয়া যাক, বৃষ্টির মধ্যে কিন্তু বেশ ভালো লাগবে, 2-3 দিন যে থাকবো, থাকা খাওয়া মিলে কিন্তু আগেবারে কিন্তু অসাধারণ ব্যবস্থাপনা করেছিল আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, আশা করছি যে এবারেও কিন্তু তার থেকে ভালো ব্যবস্থাপনা থাকবে। তো যথারীতি ব্রেকফাস্ট কিন্তু সবার স্টার্ট হয়ে গেছে, ব্রেকফাস্টে আছে কিন্তু লুচি, একটা ছোলার তরকারি আর মিষ্টি। তো চলো এবার ব্রেকফাস্টটা করে নিই, আর এই আবহাওয়াতে কিন্তু ব্রেকফাস্টটা করতে দুর্দান্ত লাগছে, দুপুরবেলা কিন্তু লাঞ্চ যখন করা হবে বোটের মধ্যে যেহেতু খাওয়া দাওয়া তখন কিন্তু সেটাও কিন্তু বেশ দারুণ লাগবে, গতবার যখন এসেছিলাম তখন দুর্দান্ত লেগেছিলো, সবাই মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবারে চলো ব্যাস বেশি দেরি করবো না, ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, তারপর তো অনেক খাওয়া দাওয়াটা চলতে থাকবে, এরপর আরও পরপর খাওয়া দাওয়া চলতেই থাকবে, সুন্দরবন আসতে কিন্তু খাওয়া দাওয়া চলতে থাকবে, এই ব্রেকফাস্ট জাস্ট কমপ্লিট করলাম, ব্রেকফাস্টটা বেশ ভালোই ছিল,
আবার এবারে এখানে নিলাম চা, এরপর আবার আসবে মাছ ভাজা, এর চলতেই থাকবে আর কি। কিন্তু চলে এসেছে আমুরি মাছ ভাজা, মানে খাওয়া দাওয়া চলতেই আছে। প্রথমে ব্রেকফাস্ট করলাম, তারপর চা খেলাম, জুস খেলাম, এখন আবার আমুরি মাছ ভাজা। তো এখন চলে এসেছি কিন্তু একদম পিছন দিকটায়, মানে নিচে পিছন দিকটা। এখানে কিন্তু আমাদের রান্না বান্না মোটামুটি হয়ে গিয়েছে, যে ভাত ডাল যা যা আছে আর কি, মাছ টাছ সব সব রেডি করে নিয়েছে। এই আমাদের ইলিশ মাছ রেডি হয়ে গেছে কিন্তু আজকে ভাপা। এই হচ্ছে সর্ষে ইলিশ, এই দেখো আমাদের টোটাল তো 65 জন আছে, সবার জন্য কিন্তু মাছ রেডি হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে কিন্তু পুঁই শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, আর ভাত টাত তো সব এখানে তৈরি হয়ে গিয়েছে। তো আমরা চলে আসলাম কিন্তু গোসাবাতে, গোসাবাতে এখানে হ্যামিল্টন বাংলো, বেকার সাহেব বাংলো, এই জায়গাগুলো ঘুরবো যেগুলো আছে। এই তো বোট ক্লাব, আমরা ওদের আগেই যাবো। তো এই গোসাবাতে আমাদের দুটো বোট চলে এসছে। এই যে পোষণদা, এই যে দেখতে পাচ্ছ দাদা করে হাসছে, হাত দেখাচ্ছে পোষণদা, আর এই হচ্ছে দিব্যেন্দুদা। চলো আস্তে আস্তে নামা যায়, বৃষ্টি হয়েছে তো এর জন্য একটু কাদা কাদা আর কি, হালকা হালকা। তবে সেই জায়গাটা একটু ঘুরে নিলাম, এবারে কিন্তু আমরা যাবো রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে এসেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে ছিলেন সেইখানে যাবো। চলো, আর রাস্তাটা কিন্তু যথারীতি কাদা একদম, আর চায়ের সাইডে কিন্তু এই অবস্থা। তো আগেবার যখন এসেছিলাম তখনও কিন্তু আমি বলেছিলাম যে জায়গাটা একটু পয়সা বছর নয়, আর একটু রাস্তাঘাটটা যদি ঠিকঠাক করতো ভালো হতো। দেখা যাক আদৌ কোনো প্রশাসনিক কর্তৃপক্ষ কানে এই ভিডিওটা যায় কি না, তোরা অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো, তাহলে যাবে। তোমার কিন্তু 5 টাকা করে টিকিট কেটে বেকান বাংলো, চলো ভেতরে যাই। তো আমাদের বোট ছেড়ে দিলো কিন্তু হ্যান্ডেল সাহেব বাংলা থেকে, এই যে দেখো গোসাবা। চলো এবার লাঞ্চ হবে, তারপর আমরা আমাদের গন্তব্যস্থলে যাবো যেখানে আজকে আমরা নাইট স্টে করবো, আজকেও কালকেও। তো আমাদের কিন্তু খাবার বসে গেছে সবাই খেতে, এই যে মাছ দেওয়া হচ্ছে এখন ইলিশ মাছ, সবাই কিন্তু আরামসে খাচ্ছে। ওদিকে দেখো এখন প্রায় 4টে, আমরা বেশ লাঞ্চে বসে বললাম, এই যে আমরা সব একদম আরোহী সবাই একসাথে বসেছি। তো খাবার এখন আছে কিন্তু ভাত ডাল ইলিশ মাছে মাছ দিয়ে কচু শাক, আর একটা হচ্ছে বেগুনি, আর যথারীতি নুন লেবু যা থাকে। চলো এটা খাওয়া স্টার্ট করা যাক, তারপর তো পরপর আসবেই। আর আমার কিন্তু সর্ষে ইলিশ এসে গেছে, জাস্ট দেখতেই কিন্তু দারুণ লাগছে। চলো হালকা করে টেস্ট করে নেওয়া যাক। এরপরে কিন্তু দিয়ে আছে দই ইলিশ, একটা খেতে না খেতে কিন্তু একটা চলে এসেছে, যেহেতু ওদের ধরো এখনো আছে। সাইজ কিন্তু খুব সুন্দর, বেশ দারুণ কিন্তু। চলো খেয়ে নেওয়া যাক, এখন একটা মাছ অলরেডি পড়ে আছে। দেখো অনুষ্ঠানটা কিন্তু হচ্ছে ইলিশ উৎসব, তো ইলিশ কেমন হয়েছে সেটা তোমাদের বলতেই হবে। ইলিশ কিন্তু আমি একটা অলরেডি খেয়ে নিলাম, আর একটা এখনও দই ইলিশটা বাকি রয়েছে। ইলিশ কিন্তু যথেষ্ট টাটকা, সাইজও বেশ ঠিকঠাক ভালো। তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো, কোনো অসুবিধা নেই। ফোন নাম্বার তো আরোই ডিসক্রিপশনে ফোন নাম্বার অবশ্যই দেওয়া থাকলো। আর আরোই কিন্তু সামনের মাসে সেপ্টেম্বর মাসে 20-21-22 তিন দিন কিন্তু আবার 2 রাত 3 দিনে ইলিশ উৎসব হতে চলেছে। মাছটা কিন্তু যথেষ্ট টাটকা, দেখো মাছটা টাটকা বলেই কিন্তু ভেঙে যাচ্ছে, আর তোমরা ফুললে আশা করি ভাঙলে কিন্তু বুঝতে পারবে যথেষ্ট পরিমাণে টাটকা আর টেস্টিও। সব শেষে কিন্তু চলে এসেছে পাতে চাটনি আর পাঁপড়, আর তার সাথে কিন্তু স্পেশালি রয়েছে কিন্তু একটা দই, মিষ্টি দই। তো আমি সুন্দরবন উৎসবে অনেকগুলো ট্যুর ট্রাভেলস তো দেখেছি, কেউই কিন্তু এই জিনিসটা কিন্তু অ্যাড করে না, আমি এই জিনিসটা আরোহীতেই দেখলাম।
আচ্ছা দিব্য, এই দইয়ের ব্যাপারটা তোমার মাথায় কিভাবে আসছে আমি তো অন্য কোথাও দেখিনি। দেখো আমরা সব ভিডিওতে বলে থাকি কিছু চেঞ্জেস নিয়ে আসবো, এটা চেঞ্জেস কেন দইটা আমরা রাখছি, এই জন্য তাহলে আমাদের যাতে ইলিশের পদটা বেশ তোমরা দেখতেই পাচ্ছ অনেক টাইপের, আমরা বিভিন্ন ভ্যারাইটিস রকম ইলিশ রাখছি যাতে খাবারটা ঠিকঠাক ডাইজেস্ট হয়, ওই জন্য দইটা রাখা। খুব ভালো খুব ভালো, এই জিনিসটা আমি আড়ুইতেই দেখলাম, দারুণ লাগলো। তো হইতে 5:11 আর আমরা কিন্তু এসে বললাম গতখালিতে, আজকে আমরা এখানেই নাস্তা করবো। ওই যে দেখতে পাচ্ছ ঘাট, গতখালি ঘাট আমরা প্রায় এসেই গিয়েছি, আজকে এখানে নাস্তা হবে আজকে আর কালকেও। আমরা এখান থেকেই কিন্তু কালকে দোবাকি, সজনেকালি, সুতোকলি সব জায়গাগুলো কালকে ঘুরবো। ঠিক 5:30 আর এসে পৌঁছলাম কিন্তু গতকালি ঘাটে, আজকে আর কালকে আমরা এখানেই থাকবো, তারপর কালকে আবার সকালবেলা এখান থেকে বেরাবো। সন্ধ্যাবেলা বেশ কিছু প্রোগ্রাম আছে, খাওয়া দাওয়া তো রাত অব্দি থাকবেই। বেশ দারুণ কিন্তু রিসর্টটা। তো এই রিসর্টটা কিন্তু হচ্ছে আমাদের সুন্দরবনের আজকে আর কালকে অর্থাৎ দুরাত্রি থাকার আস্থান, আজকে আমরা এখানে থাকবো, কালকে এখান থেকে আরও দোবাকি ক্যাম্প, সজনেখালি, সুন্দরখালি জায়গাগুলো দেখবো, টাইগার রিজার্ভ যেগুলো ফরেস্ট আছে সেগুলো কালকে দেখবো, আর পরশুদিন কিন্তু ইলিশ বিরিয়ানি আছে, ইলিশ বিরিয়ানি দারুণ ব্যাপার। এই আমরা তো সাধারণত নর্মালি মটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি তো খেয়েই থাকি, ইলিশ বিরিয়ানি কিন্তু আমি আগেবার টেস্ট করেছি, দারুণ ছিল। এবারে তো খাওয়া দাওয়া দুর্দান্ত, আশা করি দুর্দান্ত লাগবে। আর এই রিসর্টের একটা সবথেকে বড় খাসিয়াত হচ্ছে সুইমিং পুল, সুইমিং পুলওয়ালা হোটেল। তবে বর্ষাকালে সুইমিং পুল কতটা ইউজ করা যাবে আমি জানি না, কারণ বর্ষাকালে এইসব জায়গায় কাদা কাদা থাকে, সেখানে সেই সময় জলে নামা কতটা সেফ আমি তো জানি না, তবে আমি তো নামবই না আর তোমাদেরও নামতে বারণই করবো, কিন্তু রিসর্টটা বলতে গেলে জাস্ট ফাটাফাটি, মানে মানে দিনের শেষে আমি বলতে পারি আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলস অল দ্য বেস্ট, অসাধারণ অসাধারণ। তো আরোহী ট্যুর অ্যান্ড ট্রাভেলসের ফোন নাম্বার নিচে দেওয়া থাকলো। তো ঘড়িতে এখন ঠিক 8:30, আর রুমে এসেই কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, একেবারে সারাদিনে এত টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম, তো তার জন্য কিন্তু সন্ধ্যাবেলা বাউল নাচ হয়েছে সেটাও দেখতে দেখা হয়নি, চিকেন পকোড়া ছিল, চা ছিল, সেটা কিছুই খাওয়া হলো না আর কি করা যাবে, শুয়ে পড়েছিলাম খুব টায়ার্ড ছিলাম। তো যাই হোক, এরপরে তো ডিনার টাইম চলে এসে, ডিনারে কী আছে সেগুলো তোমাদের একটু পরে দেখাচ্ছি। ডিনারে স্টার্ট হয়ে গেছে কিন্তু আমাদের, ডিনারে আজকে পোলাও, মটন আছে, আর যারা মটন খাবে না তাদের জন্য পনির রয়েছে, সাদা ভাতও আছে, ফ্রাইড রাইসও আছে, বেশ দারুণ খাওয়া দাওয়া হবে। আর এই হচ্ছে আমাদের খাবার হল আজকে। তো আজকে তোমাদের তেমন বলছিলাম, আজকে তো আছে বাসন্তী পোলাও, আর তার সাথে কিন্তু মটন রয়েছে, মটন তোমার যারা খেতে চাও না তার জন্য অপশন আছে, কোনো অসুবিধা নেই, পনির চেয়ে তাহলে পনির, আর যদি সাদা ভাত খেতে চাও সাদা ভাতও রয়েছে। সারাদিনে খাওয়া দাওয়া তো দুর্দান্ত হলো, আশা করছি এখন খাবারটাও দারুণ হবে। এই হচ্ছে ঝরঝরে আজকে বাসন্তী পোলাও, আর তার সাথে মটনও দিয়েছে, আর মোটামুটি আমরা খেতে বসে গেছি সবাই। এই যে আমাদের পাশে দিব্যদা আর প্রশান্ত ঠিক ওখানে বসেছে, ওই খাবার দাবার দিয়ে যাচ্ছে, এখনও আসেনি, প্রশান্ত বাইরে আছে, বুঝতে পারছো ম্যানেজার ম্যানেজিং ব্যাপারে থাকলে তো সারাদিনে একটু কাজবাজ থাকেই আমাদের। সুন্দর কিন্তু ডিনারও করলাম সারাদিনে, কিন্তু দারুণ দারুণ খুব সুন্দর এনজয় করলাম। তো এবারে আসি কিন্তু তোমাদের কত করে লাগতে পারে সেটা বলে দিই, আমি এখানে বিভিন্ন রকমের রেঞ্জ আছে, যেমন ধরো ডবল শেয়ারিং আছে, ট্রিপল শেয়ারিং আছে, ফোর শেয়ারিং আছে, এরকম আমি যেমন অনেকের সাথে একসাথে শেয়ার করছি তার জন্য আমার 3,500 করে পড়েছে, তো সেটাই বলতে পারো। যদি এরকম যদি তিনজন আসো তাহলে 3,500, যদি দুজন আসো 4,000, এরকম বিভিন্ন রেঞ্জ আছে, ফোন নাম্বার দেওয়া থাকলো, ডিটেলসে আমার ফোন করে কথা বলে নেব। তো ভিডিওটা, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে পারবো না, ভিডিওটা কেমন ইনফরমেটিভ লাগলো সেটা অবশ্যই জানিও, যদি কেউ জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন তোমাদের অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে কোথাও তাদের নেক্সট ভিডিওতে, আর সুন্দরবন সিরিজে কিন্তু এটা প্রথম সিরিজ আমি শেষ করলাম, এরপরে কিন্তু কালকে এখনও আছি, পরশুদিন তাও আছি, তার মানে কিন্তু এখনও দুটো সিরিজ বাকি রয়েছে, নিচে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নিও। দেখা হচ্ছে কোথাও অন্য একটা ভিডিওতে, তো সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।